কোনো প্রকার ঝামেলা ছাড়াই কাঁচা আম সংরক্ষণ পদ্ধতি। রান্না করা ঝামেলা ছাড়া, রোদে শুকানো ঝামেলা ছাড়া, ফ্রিজ ছাড়াই পারবেন সারা 12 মাসেই কাঁচা আমই সংরক্ষণ করে রাখতে। স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওর সাথে থাকবেন, তাহলে দেখতে পারবেন কিভাবে মজাদার এই কাঁচা আম সারা 12 মাসে সংরক্ষণ করে রাখা যায়। আমি এখানে 700 গ্রাম আম নিয়েছি। এই 2টা আম ছুলে তারপর কেটে নিব, লম্বা লম্বা ফালি করে কেটে নিব, ছোট বড় করে কাটতে পারবেন। এখন প্রচুর পরিমাণে বাজারে আম পাওয়া যাচ্ছে, কাঁচা পাকা, যেভাবে ইচ্ছা সেভাবে আপনি রাখতে পারবেন। আজকে যেভাবে দেখাচ্ছি কোনো প্রকার ঝামেলা ছাড়াই ডিপ ফ্রিজে রাখা যায়, রোদে শুকিয়ে রাখা যায়, আবার রান্না করে রাখা যায়, যে কোনো আচার তেল দিয়ে বানিয়েও রাখা যায়, তেল ছাড়া বানিয়েও রাখা যায়। তেল ছাড়া আচার সেই রেসিপিটা অলরেডি শেয়ার করে ফেলেছি। আজকে দেখাবো সরাসরি কাঁচা আম কীভাবে আপনি সারা 12 মাসে সংরক্ষণ করে রেখে খেতে পারেন। যারা প্রচুর পরিমাণে আম খেতে পছন্দ করেন, সারা 12 মাসে চান আম খেতে, তারা কিন্তু পারবেন কোনো প্রকার ঝামেলা ছাড়াই আম সংরক্ষণ করে রাখতে। আমগুলিকে ছুলিয়ে নিয়ে এরকম চাকচাক লম্বা করে কেটে নিয়েছি। কেটে নেওয়ার আগে ধুয়ে নিতে হবে, কেটে নেওয়ার পর ধোয়ার কোনো প্রয়োজন নেই। যে কষ্টটা থাকবে সেটাও কিন্তু সংরক্ষণের ক্ষেত্রে অনেক উপকারে আসবে। এখন প্লাস্টিকের একটি আমি এরকম কৌটো নিয়েছি, আপনি চাইলে কাঁচের বয়মও নিতে পারেন, প্লাস্টিকেও নিতে পারেন, প্লাস্টিকেও রাখলেও ভালো থাকবে। তবে ধুয়ে নিতে হবে ভালোভাবে, বাজে গন্ধ যেন ভিতরে না থাকে। এখন 4 ভাগের 2.5 ভাগ আমি এখানে পানি ঢুকিয়ে নিচ্ছি। আমটা সংরক্ষণ করার ক্ষেত্রে অবশ্যই আমটা যেন পানিতে ডুবে থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে। খালি রেখেছি কারণ হচ্ছে আমটা যখন দিব পানিটা আরও পড়ে আসবে। এখন যে উপকরণটা নিচ্ছি সংরক্ষণ করার ক্ষেত্রে এটা অবশ্যই আপনাকে দিতে হবে, এটা হচ্ছে সাইট্রিক অ্যাসিড, যে জিনিসটা যে কোনো জিনিস দীর্ঘদিন ভালো রাখার জন্য সাহায্য করে। কম বেশি আমরা সকলেই চিনি, যারা চিনেন না সানা ব্লগ চ্যানেলে এটা দেওয়া আছে। সাইট্রিক অ্যাসিড কি, দাম কত, কোথায় পাওয়া যায়, এটা কার্যক্ষমতা কি, কি কি বানানো যায়, কি কি খাবারে ব্যবহার করা যায়, সেগুলি বিস্তারিত আলোচনা করা আছে। যদি চান ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব ভিডিওর লিঙ্ক। এখানে পানি যদি হয় 1 লিটার, তাহলে আপনাকে 4 চামচ দিতে হবে, 250 গ্রামের সঙ্গে দিতে হবে 1 চা চামচ পরিমাণ। তো আমি বড় চামচ দিয়ে দিয়েছি, সেজন্য পরিমাণে এখানে প্রায় 2 চা চামচ পরিমাণ সাইট্রিক অ্যাসিড দিয়ে দিয়েছি। 3টি আম সংরক্ষণের ক্ষেত্রে আমার 2 চা চামচ পরিমাণ সাইট্রিক অ্যাসিড হলে হয়ে যাবে। হোয়াইট ভিনেগার দিতে হলে এখানে আপনাকে 2 বোতল দিতে হবে। সাইট্রিক অ্যাসিড দিলে 2 চা চামচ পরিমাণ দিলে হয়ে যাবে। তো আমার কাছে হোয়াইট ভিনেগার এত পর্যাপ্ত নেই, সেজন্য আমি হচ্ছে সাইট্রিক অ্যাসিড দিয়ে সংরক্ষণ করাটা দেখাচ্ছি। এখন আরও পানি দিব, পানিটা এমন করে দেব যেন আমগুলি পানির নিচে ডুবে থাকে। উপরে যতটুকু অংশ খালি থাকবে ততটুকু কিন্তু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, সেজন্য পানির নিচে ডুবে রাখতে হবে। এভাবে পারবেন সারা 12 মাসে কাঁচা আমে সংরক্ষণ করে রাখতে। দেখলেন তো কত সহজে ঝামেলা ছাড়াই সংরক্ষণ করে রাখা যায়। এইটা টেবিলের যে কোনো একটি খুনে রেখে দেবেন, যখন ইচ্ছা তখনই লবণ মরিচ দিয়ে খেতে পারবেন, আবার ডাল রান্না করেও খেতে পারবেন। যার যেমন খেতে পছন্দ সেভাবে খেয়ে নিতে পারবেন। অনেকে প্রশ্ন করতে পারে সাইট্রিক অ্যাসিড দেহের জন্য মারাত্মক ক্ষতি হতে পারে, কিন্তু না, এটা খাবারও ব্যবহার করা যায়, তবে অতিরিক্ত মাত্রায় না। আপনি যখন খাবেন ডালে যখন রান্না করবেন অবশ্যই ধুয়ে তারপর দিতে হবে। আপনি যখন খাবেন আমটাকে ধুয়ে খেয়ে নিতে পারবেন, এতে কোনো সমস্যাই হবে না। আজকের ভিডিওটা আশা করছি অনেকের কাছে ভালো লাগবে এবং অনেকের কাছে উপকারে আসতে পারে। ভালো লাগলে ভালো একটি কমেন্ট করবেন, বেশি ভালো লাগলে ফ্রেন্ডস ফ্যামিলিদের সাথে আজকের ভিডিওটা শেয়ার করে দিতে পারেন। আপনাদের একটি শেয়ার আর ভালো একটি কমেন্ট আমার কাজ করার অনেক উৎসাহ যোগায়। সবসময় যারা সাপোর্ট করছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি, নতুন কোনো ভিডিওতে আবারও দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।